নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আমার নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে নিরামিষ ফুলকপি রেজালার রেসিপি। এখন এমনিতেই শীতকাল, ফুলকপি বাজারে খুব ভালো পাওয়াও যাচ্ছে, তাই নিয়ে চলে এলাম আজকে এই নিরামিষ একদম বিয়েবাড়ি স্টাইলে ফুলকপি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে এবং পনির দিয়ে নিরামিষ রেজালার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কী কী লাগছে। তার ডিটেলস কিন্তু আমি এখানে পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি, তাই চলুন শুরু করা যাক। প্রথমেই এই রেজালা রান্নার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান খুব ভালো মতো গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো। এরই সাথে যাচ্ছে দুটো ছোট এলাচ, দিয়ে দিচ্ছি আমি 4-5টা লবঙ্গ, এর সাথে যাচ্ছে অল্প কয়েকটা এরকম জৈত্রী, আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু জায়ফল। জায়ফল একটা এরকম বড় জায়ফলের একদম ছোট্ট টুকরো আমি নিয়েছি, সেটাকে আমি একদম এরকমভাবে গুঁড়িয়ে নিয়েছি হাওয়ালদিস্তায়, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে এটাকে হালকা করে একটু ভেজে নেব। এটাকে জাস্ট একটু ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হচ্ছে। 2 মিনিট পর গ্যাসটাকে অফ করে দেব এবং এটাকে একটু ঠান্ডা হলে এটাকে একদম এরকম মিক্সিতে দিয়ে পুরো ঘুরে একটা গুঁড়ো পাউডার বানিয়ে নেব। একদম শুকনো একটা গুঁড়ো পাউডার আমাদের রেডি হয়ে গেল। এটাই আমাদের রেজালার মশলা, এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার আবারও মিক্সির মধ্যে আরও একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত, এর সাথে যাচ্ছে 2 টেবিল চামচ চারমগজের দানা, আর দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো মতো একটু কাজু বাদাম। আগে এই সমস্ত কিছুকে ঘুরিয়ে আগে একটা শুকনো এরকম পাউডার মতো বানিয়ে নেব, কারণ একসাথে জল দিয়ে দিলে কিন্তু এটাকে ভালো মতো বাটা যায় না, তাই আগে একটু ঘুরিয়ে এরকম শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি একটা আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 3 খানা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার এটাকে খুব ভালো মতো একদম মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমাদের এই পুরো পোস্ত, চারমগজ, কাজু বাদাম এবং আদা লঙ্কার পেস্ট কিন্তু রেডি হয়ে গেল। এবার এই ফুলকপি রেজালার জন্য ফুলকপিগুলোকে আগে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নেব। তার জন্য আমি ফুলকপিগুলোকে একটু এরকম ডান্ডি সমেত একটু এরকম মাঝারি করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমি একটা পুরো ছোট থেকে মিডিয়াম সাইজের গোটা ফুলকপি আমি পুরো ইউজ করছি। আমি সস প্যানের মধ্যে বেশ ভালো মতো জল গরম করে নিয়েছি। জলটা বেশ ভালো মতো ফুটে গেলে গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর কেটে রাখা ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে ঢাকাটাকে চাপা দিয়ে 2 মিনিটের জন্য একটু হতে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাস অফ রয়েছে, জাস্ট গরম জলের মধ্যে ফেলে এইভাবে একটু ভাপিয়ে নিয়েছি। 2 মিনিট পর আমি জল থেকে পুরো এই ফুলকপিগুলোকে এইভাবে আমি স্ট্রেন আউট করে নিয়েছি, যাতে সমস্ত জল কিন্তু ফুলকপি থেকে ভালো মতো বেরিয়ে যায় এবং ভাজার সময় যাতে ফুলকপি যেন একটু যেন জল না ছিটায়। যতক্ষণ ফুলকপিগুলো জলটা ঝরছে এই সময় আমি পনিরগুলোকে ভেজে নেব। আমি ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে প্রথমে আমি পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম পরিমাণে পনির নিয়েছি। পনিরগুলোর মধ্যে হালকা করে একটু নুন দিয়ে জাস্ট 1-2 মিনিটের জন্য পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, আর ভাজার পর এটাকে গরম জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি যাতে পনিরগুলো সুন্দর নরম হয়। পনিরগুলো ভাজার পর এবার ওই সেম ফ্রাইং প্যানের মধ্যে আমি ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম এবং ফুলকপিগুলোকেও ভালো করে একটু ভেজে নিয়েছি। ভাজার সময় আমি অল্প করে নুন দিয়ে ফ্রাইং প্যানের ঢাকাটাকে চাপা দিয়ে ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভাজতে দিয়েছি। এখন ফুলকপিও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মেন রান্নাটা শুরু করছি। ফুলকপি ভাজার পর এবার ফ্রাইং প্যানের মধ্যে আরও খানিকটা পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর এর সাথে আমি মিশিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে একটু ঘি। ঘি আর তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আমার রয়েছে 2 শুকনো লঙ্কা, 1 তেজপাতা মধ্যিখান থেকে ছিঁড়ে নিয়েছি, 1 দারচিনি রয়েছে, 3-4টে থেতো করা ছোট এলাচ রয়েছে, এখানে অল্প কয়েকটা গোলমরিচ, অল্প লবঙ্গ, আর দিয়ে দিয়েছি আমি 1/2 টিস্পুন পরিমাণে একটু সাদা জিরে। ফোড়নগুলোকে হালকা করে আগে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। যেহেতু রেজালার কালারটা একদমই সাদা হয় তাই জন্য আমি এর মধ্যে অল্প করে খুব সামান্য একটু 1/2 চামচের কম আমি দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালারের জন্য। এবারে এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে বেটে রাখা ওই কাজু বাদামের পুরো পেস্টটাকে। এবার এটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। 2-3 মিনিটের জন্য এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি।
এবার দেখুন এটা থেকে পুরো তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। একবার মশলাটা খুব ভালোমতো কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। এখানে আমার 2 টেবিল চামচ টক দইকে খুব ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়ে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির সাথে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এই মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মশলা থেকে পুরো তেল ছেড়ে যাচ্ছে। এমনিতেই দই দেওয়া রয়েছে আর কাজু পোস্ত এই সমস্ত কিছু পড়েছে, তাই কিন্তু এর থেকে খুব ভালো মতো কিন্তু তেল বেরোবে। এই কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ বুঝে একটু নুন আর অল্প করে একটু মিষ্টি, মানে চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে সমানে কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে গেছি। প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ভালো মতো কষিয়ে গেছি। এই কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে দিয়েও সমানে কষিয়ে গেছি, যাতে কড়াইশুঁটিগুলো সুন্দর নরম হয়ে যায়। মশলা কিন্তু এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার তাই আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে দিয়েও এবার ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। ফুলকপিটা এখন মশলার সাথে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি প্রায় 5 মিনিট এইভাবেই সমানে মশলাটাকে কিন্তু কষিয়ে গেছি। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু পুরো তেল ছেড়ে গেছে এবং মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ বুঝে একটু গ্রেভির জন্য গরম জল। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণে এরকম গরম জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা এখন ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলোকে। পনিরগুলোকে তো আগেই ভেজে রেখে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে পনিরগুলো খুব সুন্দর নরম সফট হয়ে যায়। পনিরগুলোকে এবার এই গ্রেভির সাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা এখন বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার তাই আমি এর মধ্যে ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 2 মিনিটের জন্য একটু হতে দিয়েছি। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেজালার জন্য প্রথমেই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু কেওড়ার জল। যেহেতু এটা রেজালা বানাচ্ছি তাই জন্য কিন্তু কেওড়া বাটারটা মাস্ট। আমি খুব সামান্য 1 টিস্পুন মতো একটু কেওড়া বাটার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ভাজা মশলা আর কেওড়ার জলটাকে দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর আবারও ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে 2 মিনিটের জন্য একটু মিডিয়ামে রেখে এটাকে একটু হতে দিয়েছি। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের ফুলকপি পনিরের রেজালা কিন্তু এখন একদমই হয়ে গেছে। এটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এটাকে কিন্তু আর আমি গ্রেভি শুকাবো না, কারণ যেহেতু এর মধ্যে পোস্ত রয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু গ্রেভি কিন্তু একদমই টেনে যাবে, তাই এই রকম গ্রেভিতেই আমি রেখে দেবো। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন। এটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও সবার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। একদম বিয়েবাড়ি স্টাইলে নিরামিষ ফুলকপি দিয়ে পনির দিয়ে কড়াইশুঁটির রেজালা। আপনারাও ট্রাই করে দেখুন। যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ রইল এই ভিডিওতে একটা লাইক করে দেওয়ার জন্য, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।